যখন ভোরের আলো ফুটল, তোমার বাবা এত এত বছরের জমিয়ে রাখা ছড়িটা ঢেলে দিল আমার কোলে, নীরবতা ভেঙে বলল, আমার ভুলের ক্ষমা হয় না, ক্ষমার মুখ নেই আমার, তবু বলছি আমি দুঃখিত, আরেক জনম গেলে বন্ধু হিসেবে তোকে চাই। নিজের কথা শেষ করে সে চলে এলো, আমার কথা অবধি শোনেনি। আমিও বাড়িতে গেলাম, তোড়জোড় পড়ল বিদায় নেওয়ার, বুকে পাথর চেপে গাড়িতে উঠলাম, কিন্তু শেষ অবধি সবটা ভেবে আবার যেতে পারলাম না। বাঁচবই তো আর কটা দিন, আফসোস নিয়ে দুনিয়া ছাড়ার মতন আফসোস যেন আমার না থাকে। অতপর আমি চলে এলাম বন্ধুর সাথে শেষ জীবনের অবসাদ ভাগ করতে। সে আমার যা আছে তা ভাই দেখে রাখতে পারবে, কিন্তু এই দেশে আমার যা আছে তা দেখে রাখার জন্য কেউ নেই। আমার বন্ধু, আমার দেশের মাটি, এ দেশের ছাড়া কেমনে থাকি। দীর্ঘ বক্তব্যের পর থামলো ভদ্রলোক, এতক্ষণে টান টান উত্তেজনার অবশেষে অবসান হলো, সবার চোখে অবাক ভাব। এই দুজন মানুষ অন্তরে কতটা ভালোবাসা পুষে রেখে এতদিন কেবল পরিচিত হয়েছিল, সামান্য এক বাক্যে তাদের দীর্ঘদিনের নির্বাসন শেষ হলো। উপস্থিত সবারই চোখে খুশির অশ্রু, ভালো কিছু দেখতেও ভালো লাগে। তন্মধ্যেই নিধি রান্নাঘর থেকে ট্রেতে করে চা নিয়ে হাজির হলো, সবার হাতে হাতে চায়ের কাপ বিস্কুট ধরিয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, অনেক তো হলো বিষাদ, এবার নয় একটু সাথে চা খাওয়া যাক। আজ কিন্তু আমি আর নিপা মজার রান্নার আয়োজন করেছি, রাতে এখানেই খেতে হবে, কোনো না শুনছি না। নিধির এমন হাসি মুখ দেখে সবার হাসি বিস্তৃতি লাভ করলো। নিপাও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বড়দির মতন হয়তো অত মজা রান্না পারবো না, তবে খারাপও হবে না, অবশ্যই আজ এখানে সবাইকেই খেতে হবে। বউদের উৎসাহ দিয়ে প্রতাপ সাহাও বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে আমাদের ঘরের লক্ষ্মীরা প্রস্তাব দিয়েছে, সেখানে আর কেউ কিছু বলতে পারবে না, বৌদি বিষ্ণু মৃত্যুঞ্জয় সবাই শুনেছে তো? হ্যাঁ ভাই শুনেছি, মা লক্ষ্মীদের চটিয়ে লাভ নেই, আজ না হয় বন্ধুর সাথে অন্নভোজ হবে। মৃত্যুঞ্জয়ের বাবার কথায় নিপা নিধি খিলখিল করে হেসে ওঠে, সাথে উপস্থিত সবাই তাল মেলাল। দর্শিনী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কেবল দেখে গেল হাসি খুশি এই পরিবার দুটোকে, কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, ক্ষোভ নেই, দুনিয়ার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে যেন এক একজন সুখে মত্ত হয়ে গেছে, এমন দৃশ্য দেখতে পাওয়াটাও সৌভাগ্যের। ইস, দৃষ্টান্ত আর ত্রিনা থাকলে আর কোনো শূন্যতা অনুভব হতো না, একদম পারফেক্ট। তবে একটা কথা আছে না, দুনিয়ায় কোনো কিছুই পারফেক্ট হয় না, তাই এই দৃশ্যটিতেও কিঞ্চিত খুঁত রয়ে গেল। সবার অগোচরে ধীর গতিতে দর্শিনী উঠে গেল, কিছু হিসেব যে এখনও মিলছে না, এত সুখেও নিজেকে সে খুঁজে পাচ্ছে না, ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে গেল সে। বাহিরে তুমুল হাসাহাসির শব্দ, হইচই, সুখেরা যেন আজ হাট বসিয়েছে তাদের বাড়ির উঠোনে। অন্ধকার ঘর, বাহিরে চাঁদের আলো, ফিনফিনে শীতল বাতাস, এ পরিবেশটা খারাপ লাগছে না দর্শিনীর। জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার মনে যে বিশাল প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে, এর উত্তর কার কাছে মিলবে? উত্তরবিহীন প্রশ্নগুলো পূরণ হচ্ছে, তাই না মা? বাবার কণ্ঠে কেঁপে উঠল দর্শিনী, বাবা মনের কথা জানলো কিভাবে? অবাক চোখে বাবার দিকে তাকায় সে। দর্শিনীর তাকানো দেখে হাসে প্রতাপ সাহা, মেয়েটার তখন উঠে আসা চোখ এড়ায় না তার, তাই তো মেয়ের দ্বিধা দূর করতে চলে এসেছে সে। বাবা তুমি কিভাবে জানলে আমার মনের সংশয়? বাবা হই তোমার, তোমার মন বুঝবো না, ছোট থেকে তোমার অনুভূতিদের মুখস্থ করেছি, আজ তাহলে অবুঝ হব কেন? বাবার কথায় স্মিত হাসে দর্শিনী, বাবার কাছে এগিয়ে সে বাবার বুকে মাথা রাখে, স্থির কণ্ঠে বললে, বাবা কাকা বাবু তো একটা অন্যায় করেছিল, তুমি সব বললে, সেটা বললে না? মেয়ের কথায় স্নেহের হাত বুলিয়ে দেয় বাবা, ছোট্ট কণ্ঠে বলে, আমাদের জমি আমরা ফিরিয়েছি মা, হরমোহন বাবু কোনো ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় আমাদের জমি দিয়ে দিয়েছে, দৃষ্টান্তে শেষ ইচ্ছে পূরণ করার জন্যই নাকি এই কাজ করা, যতই হোক সে তো বাবা, বাবা শব্দটা অনুভূতি কিঞ্চিত তাও আছে। দর্শিনী অবাক হয়ে গেল বাবার কথা শুনে, অমন একটা মানুষেরও শেষমেশ সন্তান প্রীতি জন্মালো, অবশ্য হারানোর পর প্রীতি জন্মিয়ে কী লাভ, যদি বেঁচে থাকাকালীন মূল্য না দেয়।
বিরাট দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। আনমনেই বলল, জমিটা পেয়ে গেছি তাই বলে তোমার বন্ধুর দোষ কমে যাবে না, তাই না বাবা? হরমোহন জ্যাঠাকে উস্কানি কিন্তু সেই দিয়েছিল, আমরা নিজের চোখেই দেখেছিলাম, মনে আছে সেদিনের কথা? প্রতাপ সাহা চোখ বন্ধ করল। সেদিনের কথা সে ভোলেনি। হরমোহনের বাড়ির ভেতরের মানুষটা বিষ্ণুযশী ছিলেন, যে হরমোহনকে জমি ছিনিয়ে নেওয়ার তাগিদ দিয়েছিলেন। পুরনো রেশারেশি থেকেই হয়তো এমন কাজ করে ফেলেছিলেন, যেহেতু আজ সবটা ভুলে দুজন দুজনকে টেনে নিয়েছে বুকে, তাই পুরনো কিছু মনে রাখা বোকামো। মেয়েকে আদুরে ভাবে বললেন, রাগ জেদের বসে মানুষ অনেক কিছু করে মা, আমার বন্ধুও করেছে, কিন্তু আজও সেসব কিছু মনে রাখেনি, এগিয়ে এসেছে বন্ধুত্বের দাবি নিয়ে। তাই আমাদেরও ভুলে যাওয়া উচিত সেই সব, খারাপ মনে রেখে জীবনে ভালো থাকা যায় না মা। জীবনটা ক্ষণিকের, প্রিয় মানুষগুলোকে আঁকড়ে রেখে সে জীবন অতিবাহিত করাই বুদ্ধিমানের কাজ। বাবার কথার তাৎপর্য হয়তো বুঝল দর্শিনী, তাই আর কিছু না বলে চুপটি করে মাথা এলিয়ে রাখলো বাবার বুকে। বাহিরের চাঁদের আলোয় ঝলমল করে উঠল বাবা মেয়ের ভালোবাসা। মিনিট পেরোতেই প্রতাপ সাহার ডাক এলো। মেয়েকে বুকের মাছ থেকে উঠিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চিঠি বের করে মেয়ের দিকে এগিয়ে দিল সে। 21 শতকের যুগে বাবার হাতে চিঠি দেখে অবাকে হাঁ হয়ে রইল দর্শিনী। প্রতাপ সাহা মেয়ের বাউতে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তোমার চিঠি শহর থেকে এসেছে, কিছু মানুষকে গোপনে ভালোবেসে যেও, মানুষ হারায় স্মৃতিরা না। বাবা প্রস্থান নিলেন, দর্শিনী কেবল বাবার যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাবার কথা ঠিক বোধগম্য হলো না তার, কিন্তু চিঠিটার প্রতি কৌতূহল বেড়ে গেল। ঘরের হালকা আলোর বাল্বটা জ্বালিয়ে দিল, টেবিলের সামনের চেয়ারটা টেনে বসল, খুব যত্নে ধীরে ধীরে চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল কিছু স্মৃতি। চিঠিতে লেখা, প্রিয় বৌদি ভাই, বৌদি ভাই বলাতে হয়তো রাগ করেছিস, তাই না? কি করব বল, তোর সাথে আমার পরিচয়টা এই সম্পর্ক দিয়ে, তাই না চাইতেও ডাকলাম, বুঝলি তো সই? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে চলে যাওয়ার। এই শহর তো আমার সব কেড়ে নিল, আমার মা বাবা ভাই বৌদি, আমার বর্দাফাইকে মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত করল, সব হারালাম আমি। কি লাভ এখানে পড়ে থেকে? জীবনটা আমার হারানোর খাতায় সীমাবদ্ধ, তাই নিজের মানসিক ভারসাম্যহীন দাদাকে নিয়ে পাড়ি জমালাম অনির্দিষ্ট ভবিষ্যতে, আপন মানুষ ছাড়া একটা শহরে, যেখানে আমায় হাসানোর মানুষও থাকবে না, আবার কাঁদানোর মানুষও থাকবে না। তোকে এমন ঘটা করে চিঠি দেওয়ার কারণ কি জানিস? আমার দেওয়া একটা স্মৃতি তোর কাছে থাকুক, যেটা মনে করাবে আমাকে, সেই জন্যই চিঠি লিখা। তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, ভাবতে আমার ভীষণ কান্না পায় জানিস। আমার আপন মানুষগুলো হারিয়ে গেল এক নিমিষেই, হাসতে খেলতে থাকা আমাদের সংসারটা কেমন মিলিয়ে গেল ফুট করে। আর কখনো তোর সাথে গল্পের আসর জমানো হবে না, আর কখনো ভাগাভাগি করা হবে না নিজেদের ভাগ, তোকে জাপটে ধরতে পারবো না আর। এই কষ্ট আমি কাকে দেখাবো রে, কেউ যে রইল না আমার। তুই নতুন একটা জীবন শুরু করিস, তোর জন্য ভালো কিছু আছে, নিজেকে ভালো রাখিস, আমার কারো প্রতি রাগ অভিমান কিছুই নেই, এমনকি আমি ঘৃণা করতে পারলাম না কাউকে। কিভাবে করব বল ঘৃণা, কাকেই বা করব? বাবাকে, যে বাবা আমার সকল আবদারে ঝুলেছিল, নাকি মাকে করব ঘৃণা, যে মায়ের গর্ভে 9 মাস আর সংসারে এতগুলো বছর নিশ্চিন্তে বাস করেছি? আমার অভাগিনী মারে আমি কেমনে ঘৃণা করব বল, নাকি দাদাকে, যে দাদা কোলে পিঠে করে মানুষ করেছে আমায়? যদি ঘৃণা করতেই হয়, আমার ভাগ্যের প্রতি সকল ঘৃণাই রইল, এতটা খারাপ সে না হলেও পারত। তোর প্রতি আমার এক আকাশ ভালোবাসা রইল, কখনো মনে পড়লে স্মৃতির পাতায় খুঁজে নিস, মনে রাখিস আমি আছি। ইতি তোর বিহু। চিঠি শেষ। বুকের মাঝে ভারী পাথরের মতন অনুভূতি, এত ব্যথা কেন হারানোতে, বেছে বেছে তারই কেন মানুষ হারায়। চোখ হতে গড়িয়ে পড়ল অশ্রুকণা। পৃথিবীতে বড্ড রংচঙ্গে ঘটনায় কত মানুষ হারিয়ে যায়, এই হারিয়ে যাওয়ার শোক আদৌ ভোলা যায়? ডান হাতের তালুতে শক্ত হাতের ছোঁয়া পেতেই ভরকে গেল দর্শিনী। দ্রুত পাশ ফিরে তাকাতেই দেখে মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে। দর্শিনীর টলমল চক্ষু যুগল
সেই মৃত্যুঞ্জয়কে আবদ্ধ হয়ে রইল। পাশের চেয়ারটা ধীর গতিতে টেনে বসল মৃত্যুঞ্জয়। দর্শিনীর হাতটা এখনও তার বাঁ হাতের মুঠোয়। ডান হাতে দর্শিনীর চোখের জলগুলো মুছে দিতে দিতে বলল, আর কত কাঁদবেন, অনেক তো হলো কান্নাকাটি, এবার হাসুন, বাঁচুন। জীবনে চলার পথে অনেক মানুষ আসবে যাবে, মানিয়ে নিতে হবে এই সত্যের সাথে, তবেই না ভালো থাকবেন। জানেন, যখন জেনেছিলাম আমার বাবা রুস্কানিতে হরমোহন আপনাদের জমি নিয়ে এতটা হুলস্থুল করছে, তখন নিজেকে কতটা নিচু লেগেছিল, আপনার চোখে চোখ মেলানোর সাহস হচ্ছিল না, মনে হচ্ছিল পালিয়ে যেতে পারলেই বাঁচব, তাই এত ব্যস্ততা নিয়ে চলে যাওয়ার বন্দোবস্ত করলাম। কিন্তু হুট করেই মনে হলো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, অসম্ভব, তাই ছুটে এলাম আপনার কাছে। খানিক আশার আলো জেলে যে আপনি আটকাবেন, কিন্তু এখানেও আশাহত হলাম, ভাবলাম চক্ষু লজ্জা লুকাতে পারলেই না হয় আবার আসব, কিন্তু তাও পারলাম না যেতে। যে মায়ায় বেঁধেছেন আপনি, সেই মায়া যে কাটবে না প্রিয়দর্শিনী, সবাই চলে যাওয়ার পর মনে রাখবেন আপনার জন্য আমি আছি। এক্ষণের মৃত্যুঞ্জয়ের মুঠোর মাঝে থাকা দর্শিনীর হাতটাও আঁকড়ে ধরলো মৃত্যুঞ্জয়ের হাত, যেন সেও চায় কেউ একজন থাকুক তার পরিশিষ্ট। সময়ের স্রোতে ভেসে গেছে 5টি বছর, পরিবর্তন হয়েছে জীবনের গতি, সেই গতিতে গা ভাসিয়ে ভেসে গেছে সবাই বহু দূর। সময়টা ঠিক এপ্রিলের মাঝামাঝি, ফিনল্যান্ডের শহর অ্যাম্পোর একটি বড় পাহাড়ে দাঁড়িয়ে আছে বাঙালি দুজন মানব মানবী। তাদের সামনে 2 বছরের একটি ছোট্ট বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, সাদা ধবধবে মায়া মায়া চেহারাটি বাচ্চাটা খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে। হুট করেই অসাবধানতা বশত বাচ্চাটি মুখ থুবড়ে পড়ে গেল। বাচ্চাটির বাবা এগিয়ে আসছে নিলে তাকে থামিয়ে দেয় বাচ্চাটির মা, এমন শুদ্ধতম একটি হাসি দিয়ে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, প্রিয়দর্শিনী উঠে দাঁড়াও তো সোনা বাচ্চা, তুমি না সাহসী মেয়ে। বাচ্চাটি পড়ে গিয়ে কেঁদে দিয়েছে, সে উঠার চেষ্টা করো পারছে না। বাচ্চাটির মা আবারও বলল, আমার প্রিয় পারবে উঠতে, উঠো তো মা। অষ্টম বারের চেষ্টায় বাচ্চাটি উঠে দাঁড়াতে সক্ষম হলো। 2 বছরের বাচ্চাও উঠে দাঁড়াতে পেরে খিলখিল করে হেসে উঠল। এবার হৈমন্ত মুখ খুলল, মায়ার দিকে তাকিয়ে প্রশংসিত কণ্ঠে বলল, বাহ, মেয়েটাকে তো একদম লড়ুকে বানিয়ে দিয়েছিস, একদম পারফেক্ট। মায়া মিষ্টি হেসে নিজের মেয়েকে কোলে নিয়ে বলল, প্রিয়দর্শিনীরা কখনো হারতে জানে না হৈমন্ত ভাই, ওরা সব সময় জিতে যায়। তুমি তো আমাকে প্রিয়দর্শিনীর সাথে সাথী হয়ে থাকতে দিলে না, তাই আমি নিজের মেয়েকে প্রিয়দর্শিনী বানিয়েছি। মায়ার কথার বিপরীতে হৈমন্ত ছোট্ট শ্বাস ফেলে। বাংলাদেশ ছেড়ে তারা চলে এসেছে আজ 5 বছর। হৈমন্তর কথা অনুযায়ী মায়া দর্শিনীর সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু নিজের মেয়েকেই বানিয়েছে দর্শিনী। ছোট্ট গ্রামটার আজ অগাধ পরিবর্তন, টিনের ঘর এখন বিলুপ্ত প্রায়, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে উঠেছে দালান, আধুনিকতার ছোঁয়ায় ভরে উঠেছে চারপাশ। দর্শিনী ব্যস্ত ভঙ্গিতে তৈরি হচ্ছে, শৈলে বেগুনি রঙের চকচকে শাড়ি, ডান হাতে কালো ঘড়ি, স্কুলের সময় হয়েছে। গ্রামের স্কুলটাও এখন আধুনিক হয়েছে আরও, কি সুন্দর শৃঙ্খলা সেই স্কুলের সহকারী অধ্যাপক সে। ডক্টর হওয়ার শখটা তার পূরণ হয়নি, কিন্তু সমাজে সম্মানিত একটা জায়গা পেয়েছে স্কুলের থেকে দেওয়া কোয়ার্টারেই থাকে সে আর তার মেয়ে। বাবা তাকে অর্ধেক সম্পত্তি দিতে চেয়েছিল, কিন্তু সে সবটা ফিরিয়ে দিয়েছে হাসি মুখে। ওই সম্পত্তির অধিকার তার ভাইদের আছে, ভাইদের প্রতি এমন অবিচার সে সাজে না। তৈরি হয়ে ঘর থেকে বের হতেই মনে পড়লো তার মেয়ে আজ বাড়িতে আসবে। মেয়েটা মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছিল গতকাল, ওই বাড়ির সবার চোখের মনি যেন মেয়েটা, তার মেয়েটা যে এত ভালোবাসা পাবে ভাবতেই পারেনি সে। অবশ্য মৃত্যুঞ্জয় যেখানে সেখানে ভাগ্যবতী হওয়াটা স্বাভাবিক, মৃত্যুঞ্জয়ের বাবা তো মোহনাকে ছাড়া কিছুই বুঝেন না। মোহনা মৈত্রী হলো প্রিয়দর্শিনীর মেয়ের নাম। গ্রামের সরু পথটায় উঠতেই একটা কিশোর ছেলের সাথে দেখা হয় দর্শিনী, তার জন্য চিঠি নিয়ে এসেছে ছেলেটা, শহর থেকে নাকি এসেছে। দর্শিনী ফুকুচকে চিঠিটা হাতে নিল, এত বছর পর কে তাকে চিঠি পাঠি ভাবতেই অবাকে কপালে ভাঁজ পড়ল। চিঠির উপরে ঠিকানার মাঝে একটা সিল মারা, সিলটা ঢাকা কেন্দ্রীয় কারাগারে। হঠাৎ করে ঠক করে উঠল দর্শিনীর বুকটা, স্মৃতির পাতায় ভেসে উঠল একা
কালীন ভালোবাসার মানুষটার মুখটা, এতগুলো বছর যে মুখটা ঝাপসা হয়েছিল আজ সেটা চকচকে হয়ে উঠেছে। শরীর কেমন কাঁপছে, ঘাম বের হচ্ছে তরতর করে। কাঁপা কাঁপা হাতেই দর্শিনী চিঠিটা খুললো, বিপ্রদীপের হাতের লেখা ফেঁসে উঠল। প্রিয় দর্শিনী, তোমাকে প্রিয়দর্শিনী বলার অধিকার আমি হারিয়েছি সেই কবেই, আমি জানি, তাই একটু অন্যভাবে বললাম, তবুও বললাম। আমি জেল থেকে বলছি দর্শিনী, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা বিপ্রতিপ বলছি, যাকে ভালোবেসে তুমি ঠকেছ, খুব বাজেভাবে ঠকেছ। আজ তোমাকে একটা সত্যি কথা বলতে চাই দর্শিনী, আমি তোমার সাথে বেইমানি করেছি ঠিকই, কিন্তু আমি মায়াকে অপবিত্র করিনি। বিয়ের এতগুলো মাসেও আমি ওকে ছুইনি, কেন ছুইনি জানি না, তবে এতটুকু জানতাম তোমার মতন কেউ হবে না। আমার একটা মোহ আজ আমার ধ্বংসের কারণ, নিজের সন্তানের মুখ অবধি দেখতে পাইনি, কত যন্ত্রণা নিয়ে যে বেঁচে আছি, কাকে জানাবো এই চোদ্দ শিখের গল্প। অবশেষে আগামীকাল আমার ফাঁসির তারিখ, এরপর জেল থেকে মুক্তি পাবে মৃত আত্মার বিপ্রতিপ। জেল কর্তৃক জানানো হয়েছে তারা আমার শেষ ইচ্ছে পূরণ করবে, আমার শেষ ইচ্ছেটা যেন তাদের বলি, তাই আমি তোমায় লিখলাম। আমার জীবনে অবহেলায় তুমি ছিলে, আজ না হয় শেষ ইচ্ছেতে রাখলাম, তোমার কাছে চিঠি যেতে যেতে হয়তো আমি বিদায় নেব পৃথিবীর বুক থেকে। তবে মনে রেখো দর্শিনী, ভালোবাসা আমার জীবনে একবারই এসেছিল, যা আমি রাখতে পারিনি। আজ অনেকগুলো বছর পর কিছু বাক্য সাজিয়েছি অনুভূতি দিয়ে, ভালোবাসি দর্শিনী, মৃত্যুর এই মুহূর্তটায় এসে মনে হলো তোমার সাথে কাটানোর জন্য আমার একটা জন্ম বড্ড কম সময় হয়ে গেল। তোমার সাথে আমি ত্রুটিমুক্ত একটা জীবন চাই, পরজন্মে তাহলে আমার হবে তো। ইতি ফাঁসির আসামি। চিঠি শেষ, অনুভূতিটা শেষ হয়নি। কাঁপা কাঁপা শরীরটা হেলে পড়ে যেতে নিলে কারো শক্ত বাহুবন্ধনে আটকে গেল, চেনা শরীরের ঘ্রাণ বলে দিল যুগ যুগের বন্ধুর হাতেটা। মৃত্যুঞ্জয় ব্যতিব্যস্ত কণ্ঠেই বলল, কি হলো প্রিয়দর্শিনী, শরীর খারাপ করছে? এমন করছেন কেন? আমি না আসলে এখন কি হতো বলেন তো? ইস, ঘামছেন তো। দর্শিনী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মৃত্যুঞ্জয়ের দিকে, কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, বিপ্রদীপের ফাঁসি হয়েছে, মানুষটার নেই। কান্নায় ভেঙে পড়লো দর্শিনী। মৃত্যুঞ্জয় বাহু বন্ধনে আঁকড়ে ধরলো মেয়েটাকে। যতই হোক, জীবনের প্রথম ভালোবাসার মানুষকে আদৌ ভোলা যায়? যায় না তো। তারা থেকে যায় অন্তরের অন্তঃস্থলে, তাদের থেকে যাওয়া ক্ষতর উপর কেউ প্রলেপ লাগাতে পারে না। অনেক মানুষ আসে দ্বিতীয়বার ভালোবাসা জন্মায়, কিন্তু প্রথম ভালোবাসা যে মুছে না। মৃত্যুঞ্জয় শার্ট আঁকড়ে ধরে দর্শিনী চিৎকার করে উঠল, মানুষটা নেই ভিনদেশি সাহেব, মানুষটা নেই। আমি আছি তো, হয়তো তার বিকল্প হিসেবে না, কিন্তু বন্ধু হিসেবে আছি আমি। দর্শিনী ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে এলো, ভরসার হাতটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সত্যি এই মানুষটা তো তার আছে, গত পাঁচ বছরে ছেড়ে যায়নি, বিবাহ বন্ধনে হয়তো আবদ্ধ হয়নি, তবুও হয়ে তবে বন্ধু হয়ে থেকে গেছে মানুষটা, অপেক্ষায় আছে দর্শিনী হয়তো কোনো একদিন তার হবে। আর খাতা কলমে দর্শিনী তার হোক বা না হোক, এমনিতে তো দর্শিনী তারই, তাই তো দর্শিনী আজ নির্দ্বিধায় ভরসার বুকে ঠাঁই পেয়েছে। বিপ্রদীপের বিদায় আজও কাঁদল ভালোবাসার প্রিয় দর্শিনী। পৃথিবীর বুকে প্রতিটি মেয়েই প্রিয় দর্শিনী, যারা প্রতি পদক্ষেপেই ঠকে যায়, মূর্ছে যায়, উঠে দাঁড়ায় আবার, কেউ কেউ হারিয়ে যায় হয়তো না পর আর্তনাদে। জীবন যুদ্ধে মেয়েরা সবাই যোদ্ধা। সাহসী প্রিয় দর্শিনী ত্রিনা, মায়া, মোহনা, বিহু, মৃত্তিকা, নিপা, নিধি, সবাই সবাই প্রিয় দর্শিনী, যারা লড়ে যাচ্ছে টিকে থাকার জন্য। এই লড়ে যাওয়ার গল্প হয়তো খোদাই হয়নি ইতিহাসের পাতায়, কিন্তু পথ থেকে পথান্তরের প্রিয় দর্শিনীদের গল্প বুনে রাখা মানব হৃদয়। মানব হৃদয়ের যে বড় কোনো খোদাইয়ের স্থান নেই। পথান্তরের প্রিয় দর্শিনীরা বাঁচুক যুগ যুগ, হাসুক তারা তাদের ভালোবাসার কাঁধ হয়ে না হয়, মৃত্যুঞ্জয়রা নিঃস্বার্থভাবে থেকে যাক, প্রকৃতিতে রটুক প্রিয় দর্শিনীর জীবনমালা।